মঙ্গলবার ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে রাজধানী রবীন্দ্র ভবনে অনুষ্ঠিত হয় রাজ্যভিত্তিক এক গুরুত্বপূর্ণ কর্মশালা। কংগ্রেস দলের কোঅর্ডিনেটর এবং মোটিভেটরদের এই কর্মশালা উদ্বোধন করেন প্রদেশ কংগ্রেসের ইনচার্জ ডক্টর অজয় কুমারজি। প্রদেশ কংগ্রেসের সভাপতি বীরজিৎ সিনহা, প্রাক্তন প্রদেশ কংগ্রেসের সভাপতি গোপাল চন্দ্র রায়, সহসভাপতি লক্ষ্মী নাগ, দলের মুখপাত্র প্রশান্ত ভট্টাচার্য, প্রাক্তন মন্ত্রী বিল্লাল মিয়া, কংগ্রেস নেতা বদরুজ্জামান সহ আরও অনেকে। এদিন প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে অজয় কুমারজিকে পুষ্পস্তবক দিয়ে অভ্যর্থনা জানানো হয় সেখানে। এদিকে প্রদেশ কংগ্রেসের বর্তমান অবস্থা খুব একটা ভালো নয়। ইতিমধ্যে কংগ্রেস দল ত্যাগ করে একাংশ নেতা কর্মী তৃণমূল কংগ্রেসে চলে গেছেন। এই অবস্থাতে রাজ্য কংগ্রেসকে চাঙ্গা করে তোলার জন্য কংগ্রেস দলের উত্তর পূর্বাঞ্চলের দায়িত্বপ্রাপ্ত ইনচার্জে রাজ্য সফর এবং দলীয় কর্মসূচিতে অংশগ্রহণ খুবই গুরুত্বপূর্ণ। রাজ্যের বর্তমান বিজেপি সরকারকে উৎখাত করতে গেলে রাজ্য কংগ্রেসকে রাজনৈতিকভাবে আরও চাঙ্গা করতে হবে। তা না হলে বর্তমানে কংগ্রেসের যে অবস্থা এবং তার পাশাপাশি অন্যান্য রাজনৈতিক দলগুলো যেভাবে তাদের রাজনৈতিক পরিধি বিস্তার করে চলছেন, তাতে করে কংগ্রেস দলকে আরও শক্তিশালী করা প্রয়োজন। আর সেই লক্ষ্যেই কংগ্রেস দলের গুরুত্বপূর্ণ কর্মশালাকেই বেছে নিলেন প্রদেশ কংগ্রেসের ইনচার্জ ডক্টর অজয় কুমার। তাই তিনি বক্তব্য রাখতে গিয়ে রাজ্যে কীভাবে কংগ্রেস দলকে এগিয়ে নিয়ে যাওয়া যায় সেই বিষয়ে বারবার তুলে ধরেন ওনার বক্তব্যের মধ্য দিয়ে। বুথ মে পাঁচ হি বনা লো লেকিন ইমানদারি সে পাঁচ বনা ইতনে সাল সে হম আপনে আপ কো ইতনে ফ্রড কর রহে কি ইয়ার ফ্রড কা কোই লিমিট হি নাহি হ্যায় ভাই অর কিস লিয়ে কোই আপকো ইনাম দে রহা হ্যায় ক্যা কি আপনে জো হ্যায় ফ্রড করকে 1 লাখ আদমি বনায়া কোই ইয়াদ নাহি হ্যায় চুনাব হারো। क्योंकि हमारा क्या है, अजय कुमार ने बोल दिया मेंबरशिप बना दो। अजय कुमार गया अपने इलाके में, वोटर आईडी निकाला, 50,000 जमा किया, पीसीसी प्रेसिडेंट ने बोला अजय कुमार वेल डन, भूल गया, पार्टी खत्म। अगर हम 500 भी ईमानदार ईमानदारी के साथ बनाते, 500 50,000 अगर 500 अच्छे लोग को बनाते तो तभी भी कांग्रेस पार्टी मजबूत है। এদিন প্রদেশ কংগ্রেসের উদ্যোগে আয়োজিত রাজ্যভিত্তিক কর্মশালাকে ঘিরে ব্যাপক উৎসাহ দেখা যায় কংগ্রেস দলের নেতা কর্মীদের মধ্যে। ব্যুরো রিপোর্ট, হল্লাবোড়।